সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব অষ্টআশি। আজ রবিবার, বাংলার পয়লা শ্রাবণ 1428, ইংরাজি 18 জুলাই 2021। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য ও সুরভি মৈত্র। কথা বলতে আসছেন এখন তারা, নন্দিতা ও সুরভি। নমস্কার, আমি নন্দিতা। নমস্কার, আমি সুরভি। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একজন মানুষ যিনি তার ছেলেকে বলতে পারেন, আমাকে কি রবিবাবুকে ভুলে যাবে না? আর কেন জানিস? এই জন্য যে আমরা রেখে যাব যা বাঙালির প্রাণের জিনিস, সুরে বাঁধা গান। আমি যে কি গান বেঁধে গেলাম সেদিন তুই বুঝবিই বুঝবি। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানে আজকের পর্বে সেই মানুষটির কথা। গীতিকার, সুরকার, গায়ক, কবি, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কথা, কবিতা, গান দিয়ে তাকে স্মরণ ও শ্রদ্ধার্ঘ। ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে পাওয়া যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বর্ণনা দিচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্রের সেনাপতি চক্রবর্তী গোপাল দেওয়ান সহবতি রায়বক্সী মদন গোপাল মহামতি। সেই বংশের উমাকান্ত রায়ের পুত্র কার্তিকেয় চন্দ্র রায় কলকাতা মেডিকেল কলেজের পড়া ছেড়ে কৃষ্ণনগর রাজবংশে দেওয়ান নিযুক্ত হন। তিনিও তার পিতার কাছে বিদ্যা শিক্ষা শুরু করেন, ফার্সি ও ইংরাজি জানতেন। কার্তিকেয় চন্দ্র রায় বিশিষ্ট খেয়াল গায়ক ও সাহিত্যিকও ছিলেন। তার রচিত গীতমঞ্জরী ও আত্মজীবন চরিত বিখ্যাত। এই কার্তিকেয় চন্দ্রের সাত পুত্রের সর্বকনিষ্ঠ দ্বিজেন্দ্রলাল রায়। তার একমাত্র কনিষ্ঠা ভগ্নীর নাম মালতী। তার মা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের পারিবারিক পরিচিতি চক্রবর্তী দেওয়ান হিসেবে, এবং বংশগৌরব ও আভিজাত্যের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতিতে এই পরিবারের পুরুষানুক্রমিক সুখ্যাতি ছিল এ কথা বলাই যায়। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম রবিবার 19 জুলাই 1863, বাংলার চৌঠা শ্রাবণ 1270, নদিয়া জেলার কৃষ্ণনগরে। দ্বিজেন্দ্রলালের দুই দাদা রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল এবং এক বৌদি মোহিনী দেবীও ছিলেন বিশিষ্ট সাহিত্য স্রষ্টা। তাদের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখ বহু গুণীজনের সমাবেশ হতো। এই পরিবেশ বালক দ্বিজেন্দ্রলালের প্রতিভার বিকাশে বিশেষ সহায়তা করে। দ্বিজেন্দ্রলাল 1878-এ প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি পান, FA পাশ করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। হুগলি কলেজ থেকে BA এবং 1884 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে MA পাশ করেন প্রথম স্থান নিয়ে। এরপর কিছুদিন ছাপড়ার রেভেলগঞ্জ মুখার্জি সেমিনারিতে শিক্ষকতা করেন ও পরে সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান কৃষিবিদ্যা শিক্ষার জন্য। কৃষিবিদ্যায় FRAS এবং MRAC ও MRAS ডিগ্রি অর্জন করে 1886 সালে দেশে ফেরেন। বিলাত থেকে দেশে ফিরলে হিন্দু সমাজ প্রায়শ্চিত্ত করতে বলে, তিনি অসম্মত হন, ফলে তাকে নানা সামাজিক ঝামেলার মুখোমুখি হতে হয়। 1887 সালে তিনি প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক আন্দুলিয়া নিবাসী প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা 11 বছর বয়সের
সুরবালা দেবীকে বিবাহ করেন। বিলেতে থাকাকালীন এক ইংরেজ মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল, বিয়ে করতেও চেয়েছিলেন কিন্তু হয়নি। সেসব স্মৃতি সুরবালার সঙ্গে 15 বছরের দাম্পত্য জীবনে সবটাই ঢাকা পড়ে গিয়েছিল দ্বিজেন্দ্রলালের। আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদা। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদা। আজি তোমার চরণ তলে রাখি কুসুম ভার, এ হার তোমার গলে দিব উপহার, তোমার চরণ তলে রাখি কুসুম ভার, এ হার তোমার গলে দিব উপহার, সুধার আধার ভরি তোমার অধরে ধরি, কর বধু কর তাই পাই। আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসার। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদা। ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ, ভেসে আসে উচ্ছল জলদল কলরব, ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার তাল। আজি এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণে স্বর্গ সমান। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদা। আজি তোমার চরণ তলে লুটাই পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই, তোমার চরণ তলে লুটাই পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই, তোমার নয়ন তলে শয়ন লভিব বলে আসিয়াছি তোমারই নিধান। আজ সব ভাষা সব নীরব হইয়া যাক, প্রাণে শুধু মিশে থাক। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদান। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপহার, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সর্বদা। আজি এসেছি বধূ হে শান্তিনিকেতন থেকে শোনালেন কুন্তল চক্রবর্তী। ভারতবর্ষে ফিরে তিনি জরিপ ও কর মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মধ্যপ্রদেশে সরকারি দপ্তরে যোগ দেন। পরে তিনি দিনাজপুরে সহকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পান। কর্মসূত্রে তিনি নানা জায়গায় বদলি হন। 1890 সালে বর্ধমান এস্টেটের মেদিনীপুরের সুজমুঠা পরগনার সেটেলমেন্টের দায়িত্বে থাকাকালীন কৃষকদের খাজনা কমিয়ে দিয়েছিলেন। কৃষকেরা তাকে দয়াল রায় নাম দিয়েছিল। ভয় দেখালেন লেফটেন্যান্ট জেনারেল, ছোটলাট তদন্তে এলেন। দ্বিজেন্দ্রলালের ভাষায়, আইন বিষয়ে তাহার অনভিজ্ঞতা
বুঝাইয়ে দেই। ফলে চাকরি বাঁচলেও পদোন্নতি বাঁচল না। শান্তি পেলেন এই ভেবে, নিজের পায়ে কুঠারাঘাত করিলেও সমস্ত বঙ্গদেশব্যাপী একটি উপকার সাধিত হল। শারীরিক অসুস্থতার কারণে তিনি 1913 সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। দ্বিজেন্দ্রলাল কৈশোর থেকেই কবিতা রচনা শুরু করেন। ইংল্যান্ডে থাকাকালীন 1886 সালে প্রকাশিত হয় তাঁর একমাত্র ইংরেজি কাব্যগ্রন্থ লিরিক্স অব ইন্ড। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথার প্রথম ও দ্বিতীয় ভাগ ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য এক ঘরে, কল্কি অবতার, বিরহ, সীতা, তারাবাই, দুর্গাদাস, রানা প্রতাপ সিংহ, মেবার পতন, সিরাউজ্জুদ্দৌলা, সিংহল বিজয়, শাহজাহান, চন্দ্রগুপ্ত, নূরজাহান ইত্যাদি। জীবনের শেষ 10 বছর তিনি প্রধানত নাটক রচনা করেন। তাঁর নাটকগুলিকে প্রহসন, পৌরাণিক বা কাব্যনাট্য, ঐতিহাসিক ও সামাজিক এই 4টি ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক নাটকগুলিতে দেশাত্মবোধের ছাপ সুস্পষ্ট। চন্দ্রগুপ্ত নাটকের সংলাপ 110 বছর পরেও বাঙালি মনে রেখেছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তিনি 21টি নাটক রচনা করেন, সেখানেও দেশপ্রেমের ভাবনা সুস্পষ্ট। তাঁর প্রবন্ধমূলক রচনাগুলিও অসাধারণ প্রতিভার স্বাক্ষর বহন করছে। ভারত আমার যেখানে মানব মেলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমি মা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। দিয়াছ মানবে জগত জননী, দর্শনে উপনিষদে দীক্ষা, দিয়াছ মানবে জ্ঞান ও শিল্প, কর্মভক্তি ধর্ম শিক্ষা। ভারত আমার, ভারত আমার, কে বলে মা তুমি কৃপারও পাত্রী, কর্ম জ্ঞানের তুমি মা জননী, ধর্ম ধ্যানের তুমি মা ধাত্রী। ভগবত গীতা গাইল স্বয়ং ভগবান যেই জাতির সঙ্গে, ভগবত প্রেমে নাচিল গৌর যে দেশের ধুলি মাখিয়া অঙ্গে। সন্ন্যাসী সেই রাজার পুত্র প্রচার করিল নীতির মর্ম, যাদের মধ্যে তরুণ তাপস প্রচার করিল সুভং ধর্ম। ভারত আমার, ভারত আমার, কে বলে মা তুমি কৃপারও পাত্রী, কর্ম জ্ঞানের তুমি মা জননী, ধর্ম ধ্যানের তুমি মা ধাত্রী। আর্য ঋষির অনাদি গভীর উঠিল সেখানে বেদের স্তোত্র, নহ কি মা তুমি সে ভারত ভূমি, নহি কি আমরা তাঁদের গোত্র। তাঁদের গরিমা স্মৃতির বর্মে চলে যাব শির করিয়া উচ্চ, যাদের গরিমা ময়ে অতীত তারা কখনোই নহে মা তুচ্ছ। ভারত আমার, ভারত আমার, কে বলে মা তুমি কৃপারও পাত্রী, কর্ম জ্ঞানের তুমি মা জননী, ধর্ম ধ্যানের তুমি মা ধাত্রী। ভারত আমার, ভারত আমার, সকল মহিমা হোক খর্ব, দুঃখ কি যদি পাই মা তোমার, পুত্র বলিয়া করিতে গর্ব। যদি বা বিলয় পায়ে জগৎ, লুপ্ত হয় মানব বংশ, যাদের মহিমা ময়ে অতীত তাদের কখনো হবে না ধ্বংস। ভারত আমার, ভারত আমার, কে বলে মা তুমি কৃপারও পাত্রী, কর্ম জ্ঞানের তুমি মা জননী, ধর্ম ধ্যানের তুমি মা ধাত্রী। চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহা আদর্শ, জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ। এ দেব ভূমির প্রতিতৃণ পরে আছে বিধাতার করুণা দৃষ্টি, এ মহাজাতির মাথার উপরে করে দেবগণ পুষ্পবৃষ্টি। ভারত আমার, ভারত আমার, কে বলে মা তুমি কৃপারও পাত্রী, কর্ম জ্ঞানের তুমি মা জননী, ধর্ম ধ্যানের তুমি মা ধাত্রী। গীতি কবিতা পাঠ করে শোনালেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী। দ্বিজেন্দ্রলালের সঙ্গীত শিক্ষা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রাথমিক শিক্ষার হাতে করি তার পিতার নিকট। তিনি এ প্রসঙ্গে লিখেছেন, আমার পিতা একজন সুবিখ্যাত গায়ক ছিলেন। প্রত্যুষে উঠিয়া তিনি যখন ভৈরব, আসাবারি ইত্যাদি সুর ভাঁজতেন,
আমি অন্তরালে থাকিয়া শুনিতাম। পরে বিলেতে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার সংস্পর্শে এসে এমনকি স্কট আইরিশ গান শুনেও তার সঙ্গীত প্রতিভাকে উন্নত করেন। আবার সুরেন্দ্রনাথ মজুমদার, যিনি খেয়াল গানে টপ্পার চাল মিশিয়ে টপ খেয়াল গাইতেন, তার কাছে ভাগলপুর ও মুঙ্গেরে থাকাকালীন প্রায় 5 বছর সঙ্গীত শিক্ষা করেন। বাংলায় পঞ্চগীতি কবির যে ভূমিকা, তার মধ্যে দ্বিজেন্দ্রলাল একজন। দ্বিজেন্দ্রলাল প্রায় 500 গান রচনা করেন। প্রথম দিকে তার গান দ্বিজুবাবুর গান নামে ও পরে ক্রমশ তা দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত হয়। বিলেত যাওয়ার আগে 108টি গান নিয়ে তার প্রথম গীতি সংকলন আর্যগাথার প্রথম ভাগ 1882 সালে প্রকাশিত হয়। এগুলি তার 17 বছর বয়সের মধ্যেই লেখা। এগুলি মূলত প্রকৃতি ও স্বদেশ প্রেমের ভাবনা। পরে 1893 সালে প্রকাশিত হয় আর্যগাথার দ্বিতীয় ভাগ। এগুলিতে মূলত প্রণয়োচ্ছ্বাস বা প্রেমের গান। তিনি কাজ থেকে ফিরে এলে তাঁর স্ত্রী গাঁথা মালা পরিয়ে দিয়েছিলেন তাঁর গলায়। দ্বিজেন্দ্রলাল লিখলেন, আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলিয়ে তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি। ব্যঙ্গরসাত্মক গান রচনা ও পরিবেশনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। প্রবাসী বাঙালি সম্মেলনে তাঁর পুত্র দিলীপ কুমার রায় নন্দলাল গানটি গেয়ে খুব প্রশংসা পেলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দিলীপ গাইলে বটে, হাততালিও পেলে, কিন্তু তোমার পিতৃদেবের মতো হলো না। তিনি যখন এ গানটি গাইতেন লোকে হেসে মাটিতে লুটিয়ে পড়ত। তাঁর গায়কই ছিল এমনই আকর্ষণীয়। কৃষ্ণ বলে আমার রাধে বদন তুলে যাও, আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেই রাজি নই, সর ধোঁয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবন আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশ কালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয়, আর রাধা বলে লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে রাধে তোমার কি রূপেরই ছটা, আর রাধা বলে হা হা কৃষ্ণ হা হা তা তো বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে রাধে তোমার কি বাজা রূপেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু, আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে, গলতো মিটেই যেত, গলতো মিটেই যেত, গলতো মিটেই যেত, গলতো মিটেই যেত, গলতো মিটেই যেত। সুখ সারির দ্বন্দ্ব শোনালেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী, শুভদীপ সোরেন ও নেহা কর্মকার। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। দ্বিজেন্দ্রলাল প্রচুর দেশাত্মবোধক গান রচনা করেন
এবং স্বদেশীগণ তাতে উদ্দীপিত হন। 1905 সালে তিনি কলকাতায় পূর্ণিমা মিলন এই নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। শিক্ষিত ও সংস্কৃতিসেবী বাঙালিদের কাছে এটি বিশেষ আদরের ছিল। তিনি ইভনিং ক্লাব নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যার মাধ্যমে তিনি প্রথম অভিনয়ে অংশগ্রহণ করেন। 1913 সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। 1903 সালে স্ত্রী সুরবালার আকস্মিক মৃত্যু ঘটে, তাই স্ত্রীর মৃত্যুতে দ্বিজেন্দ্রলাল অন্য মানুষ হয়ে গেলেন। 1906 সালে একটি চিঠিতে লিখেছেন, মাঝে মাঝে মনে হয় আমার জীবনের উজ্জ্বল অধ্যায় শেষ হয়ে গিয়েছে, এখন এ জীবন কেবল ধারণ করা মাত্র। 1907 সালে লিখছেন, আপন মনের দিকে চেয়ে দেখি সেখানে এ সংসারের উপরে অবিমিশ্র বিতৃষ্ণা ছাড়া আর তো কিছুই খুঁজে পাই না। কর্মক্ষেত্রেও বিরুদ্ধতা ছিল, পানাসক্ত হয়ে পড়লেন, আড্ডায় ভেসে গেলেন। সঙ্গীত জীবনে এলো বিরাট পরিবর্তন। আনন্দ, প্রেম ও হাসির গান রচনা থেকে যেন ছিটকে গেলেন। গানের বদলে নাটক লেখা শুরু হলো। সে নাটক মূলত ইতিহাস ও স্বদেশ চেতনা মিশ্রিত। দ্বিজেন্দ্রলাল প্রায়শই সুরের কাঠামো তৈরি করে তাতে কথা বসাতেন, পরিচিত প্রকৃতির মধ্যে মোহময় পরিবেশ তৈরি করতেন। যেমন ভীষ্ম নাটকে অম্বিকা অম্বালিকার গাওয়া গান, আমরা মলয়ে বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। Yeah.
বহরমপুর থেকে ব্রততী মুখোপাধ্যায় শোনালেন, আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলালের খুব সখ্যতা ছিল। দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের প্রশংসা করলেন, রবীন্দ্রনাথও দ্বিজেন্দ্রলালের আর্যগাথার দ্বিতীয় ভাগ, মন্দ্রকাব্য এবং আরও অনেক রচনার প্রশংসা করলেন। তাঁদের দুই পরিবারের বিশেষ সদ্ভাব ছিল, দুজনের আড্ডাও হতো। দ্বিজেন্দ্রলাল তাঁর বিরহ প্রহসনটি উৎসর্গও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু বাংলার রঙ্গমঞ্চ যখন দ্বিজেন্দ্রলাল নির্ভর, হঠাৎ রবীন্দ্রনাথের সোনার তরি কাব্যের সমালোচনা করলেন দ্বিজেন্দ্রলাল। তিনি বিরোধিতা করলেন, অশ্লীলতার অভিযোগ তুললেন, বন্ধুকে ব্যঙ্গ করে লিখলেন আনন্দ বিদায়। সে নাটক মঞ্চস্থ হওয়ার সময় প্রবল দর্শক প্রতিক্রিয়ায় গোপনে রঙ্গমঞ্চের পিছন দিয়ে বেরিয়ে গেছিলেন। অথচ দ্বিজেন্দ্রলাল রায় প্রতিষ্ঠিত ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যার সূচনায় দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন, আমাদের শাসনকর্তারা যদি বঙ্গ সাহিত্যের আদর জানিতেন, তাহা হইলে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র ও মাইকেল পিআরএচ পাইতেন ও রবীন্দ্রনাথ নাইট উপাধিতে ভূষিত হইতেন। তবে রবীন্দ্রনাথ যে নোবেল ও নাইটহুড পেয়েছিলেন দুঃখের কথা, দ্বিজেন্দ্রলাল তাঁর জীবদ্দশায় সেই প্রাপ্তির কথা জেনে যেতে পারেননি। দ্বিজেন্দ্রলাল তখনও অন্য একা মানুষ। বসিয়া বিজন বনে গানটি শুনলাম নরেন্দ্রপুর থেকে ডালিয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। দেবকুমার রায়চৌধুরী বন্ধু দ্বিজেন্দ্রলালের জীবনী লেখার সময় ভূমিকা লিখতে অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, দ্বিজেন্দ্রলালের সঙ্গে আমার যে সম্বন্ধ সত্য, অর্থাৎ আমি যে তার গুণপক্ষপাতী,
এইটাই আসল কথা এবং এইটাই মনে রাখিবার যোগ্য। পশ্চিম দেশের আধি হঠাৎ একটা উড়ো হাওয়ার কাঁধে চড়িয়া শয়ন বসন আসনের উপর এক পুরু ধুলা রাখিয়া চলিয়া যায়। আমাদের জীবনে অনেক সময় সেই ভুল বোঝার আধি কোথা হইতে আসিয়া পড়ে তাহা বলিতেই পারি না। দ্বিজেন্দ্রলালের সম্বন্ধে আমার যে পরিচয় স্মরণ করিয়া রাখিবার যোগ্য তাহা এই যে আমি অন্তরের সহিত তাহার প্রতিভাকে শ্রদ্ধা করিয়াছি এবং আমার লেখায় বা আচরণে কখনো তাহার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করি নাই। আর যাহা কিছু অঘটন ঘটিয়াছে তাহা মায়া মাত্র, তাহার সম্পূর্ণ কারণ নির্ণয় করিতে আমি তো পারি না, আর কেহ পারেন বলিয়া আমি বিশ্বাস করি না। আগেই বলা হয়েছে চাকরি থেকে তিনি স্বেচ্ছাবসর নিয়েছিলেন, কিন্তু তার 2 মাস পূর্ণ হওয়ার আগেই সুরধাম ভবনের পাঠঘরে সাহিত্য কাজে ব্যস্ত অবস্থায় 1913 খ্রিস্টাব্দের 17ই মে অপরাহ্নে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। সেই জ্ঞান তাঁর আর ফেরেনি। 4.5 ঘন্টা পরেই রাত্রি 9:30 তাঁর প্রাণবায়ু নির্গত হয়। সঙ্গ আমার ধুলা খেলা সঙ্গ আমার বেচা কেনা
এসেছে ওই অসীম কালো নীল আকাশে আসে মিছে ছড়িয়ে গেছে চাঁদে নরেন্দ্রপুর থেকে মনিকা সরকারের কণ্ঠে শুনলাম নীল আকাশের অসীম ছেয়ে। দ্বিজেন্দ্রলাল রায়ের অকাল প্রয়াণে বঙ্গীয় সাহিত্য পরিষদের আহ্বানে কলকাতার টাউন হলে 25 জুলাই ডক্টর স্যার রাসবিহারী ঘোষের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সেদিনের স্মারক পত্রিকা থেকে জানা যায়, বাংলাদেশের সকল রাজা মহারাজা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়, আইসিএস সহ প্রমুখ 250 জনের নাম পাওয়া যায় যারা স্বেচ্ছাপ্রণোদিত শ্রদ্ধা জ্ঞাপনে হাজির ছিলেন। তাতে বোঝা যায় বাংলার মনীষীবৃন্দ, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, নাট্য ব্যক্তিত্ব, সমাজের সর্বক্ষেত্রে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। তাঁকে আরেকবার স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 24 জুলাই। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। আমি সুরভি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।